কথায় বলতে গেলে আলুর জন্য অন্যতম খারাপ বছর এই 2021। প্রথমত, রেকর্ড আলু উৎপাদনের ফলে সারা বছরই আলুর অভাবে বিক্রি করতে বাধ্য হয় আলু চাষিরা। বিঘা প্রতি প্রায় 40,000 টাকা খরচ করে আলু চাষ করে সেই আলু প্রায় সারা বছরই বিক্রি হয় 20,000 থেকে 25,000 টাকায়। সমস্যায় পড়েন আলু সংরক্ষণকারীরাও। 80,000 থেকে 85,000 টাকা গাড়ি আলু লোড করে সেই আলু 40,000 থেকে 50,000 টাকা গাড়ি বিক্রি করতে বাধ্য হন বহু সংরক্ষণকারী। দ্বিতীয়ত, এবছর অধিকাংশ জমিতে আলু চাষ হয়ে যাওয়ার পর যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে দক্ষিণবঙ্গে তা অতীতে কোনোদিন ঘটেনি। কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে প্রান্তিক কৃষকদের, সর্বশান্ত হয়ে গেছেন বহু কৃষক, দেনাতায় আত্মহত্যা করেছেন 5 জন কৃষক। দেনার দায় থেকে বাঁচতে নিজেদের বলিদান দিয়েছেন রায়নার গণেশচন্দ্র ঘোষ, জয়দেব ঘোষ, কালনার মানিক শেখ, চন্দ্রকোনার ভোলানাথ বায়েন, কুতুলপুরের তাপস কোটাল। এছাড়াও এবছর আমরা হারিয়েছি আলুর জগতের অনেক নক্ষত্রকে, যারা আজীবন বাংলার আলুর বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। আমরা হারিয়েছি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি মাননীয় ফণীভূষণ দে মহাশয়কে। আমরা হারিয়েছি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় নিরঞ্জন মণ্ডলকে। আরও একবার ওনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। 2021 সালে যে পরিমাণ আলু কোল্ড স্টোরেজে লোড হয় তা সর্বকালীন সর্বোচ্চ। মোট 14,48,53,839 প্যাকেট আলু লোড হয়েছিল পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে। প্রতি মাসে 12 থেকে 13% আলু নিকাশি হতে থাকে, আর তার সাথে সাথে তাল মিলিয়ে কমতে থাকে আলুর দাম। যদিও নভেম্বর মাসে বীজ ও খাবার আলু মিলিয়ে প্রায় 16% আলু নিকাশি হয়, অন্যদিকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে সারা ভারতবর্ষে যে বৃষ্টিপাত হয় তাতে দেরি হয়ে যায় নতুন আলু চাষের। ফারুকাবাদ থেকে ফালাকাটা, আগ্রা থেকে আমলাগোড়া, কানপুর থেকে কুতুলপুর সর্বত্রই প্রায় 1 মাস পিছিয়ে যায় আলুর চাষ। চাহিদা বাড়ে পুরনো আলুর, চাহিদার সাথে সাথে পাল্লা দিয়ে কিছুটা বাড়তে থাকে আলুর দামও। 2021 সালে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নতুন রাজ্য কমিটি গঠিত হয়। রাজ্য সভাপতি নির্বাচিত হন মাননীয় বিভাস দে মহাশয়, রাজ্য সম্পাদক নির্বাচিত হন মাননীয় বরেন মণ্ডল মহাশয়। 2021 সালে তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলার মসনদে বসেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কৃষি বিপণন মন্ত্রী হিসাবে দায়িত্ব নেন শ্রী বিপ্লব মিত্র মহাশয়। চাষিদের চেয়ে অপূরণীয় ক্ষতি এবছর হয়ে গেছে, তার কিছু ক্ষতিপূরণের জন্য শস্য বিমা করার মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারি উদ্যোগে। আলুর নিকাশি ও রপ্তানিতে উৎসাহ দিতে পরিবহন ভর্তুকি ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। রাজ্যে আলুর চাহিদা ও যোগানের কথা মাথায় রেখে 31 ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করে সরকার। যদিও রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রায় 7 থেকে 8% আলু মজুত আছে, আমরা আশা করব 2022 সালে পরিবেশের পরিবর্তিত পরিস্থিতির কথা চিন্তা করে সরকার হিমঘরের মেয়াদ 30 নভেম্বরের পরিবর্তে 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করবে। আলু পশ্চিমবঙ্গের অন্যতম অর্থকরী ফসল। আলু হিমঘরে মজুত করে রাখার উপযুক্ত পরিকাঠামোও আছে। পাশাপাশি অনেক রাজ্য আলুর জন্য বাংলার উপর নির্ভরশীল, তাই আমরা আশা করব সব বাধা বিপত্তি কাটিয়ে 2022 সালে প্রত্যেক কৃষক পরিবার, কৃষি বিপণনের সাথে যুক্ত প্রতিটি মানুষের মুখে হাসি ফুটবে। আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় 2012 সালে আলুর বাজার দরের যে SMS পরিষেবা চালু হয়েছিল তা 2021 সালে 10 বছরে পদার্পণ করলো। আর আপনাদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য 2019 সালে আমরা চালু করেছি ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। গ্রাম বাংলার প্রান্তিক মানুষদের দুঃখ দুর্দশার খবর সমাজের সমস্ত স্তরে পৌঁছে দিতে এবছর আমরা শুরু করেছি আমাদের ডিজিটাল মিডিয়া ইন্ডিয়া পটেটো নিউজ। সবসময় আপনারা যে ভালোবাসা আশীর্বাদ আমাদের দিয়েছেন তাতে আমরা আপ্লুত। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সমস্ত পদাধিকারী, সমস্ত কৃষক, সমস্ত আলু ব্যবসায়ী, হিমঘর কর্তৃপক্ষ ও আলু শিল্পের সঙ্গে যুক্ত সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও নতুন বছরের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।